আপনি ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওটা 10 জন লোকের সামনে তো নিয়ে যেতে হবে, সেটা তো আপনি নেবেন না, সেটা তো ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে যাবে। কীভাবে নিয়ে যায় ইউটিউব সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে কী করে? ইউটিউবের অ্যালগোরিদম আপনাকেও চেনে না, আমাকেও চেনে না, ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্কই নেই, কানেকশনই নেই ইউটিউব অ্যালগোরিদমের কাছে। তার কাছে আপনিও যা, আমিও তাই, একজন বড় ইউটিউবারও যা, একজন নতুন ইউটিউবারও তাই। এই মুহূর্তে প্রচুর চ্যানেল ডাউন রয়েছে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে চ্যানেলের মধ্যে ভিউ আনা সম্ভব। দেখুন আমার লাস্ট ভিডিও, এই ভিডিওর মধ্যে দেখুন একদিনের মধ্যে 20,000-এর উপর ভিউ এসেছে। আমি বলছি না যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবে র্যাঙ্ক করবে, কিন্তু আপনি যদি এক্সপেরিমেন্ট করেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসবে। এবং আজকে ভিডিওতে আমি কোন ধরনের এক্সপেরিমেন্ট করেছি সেই এক্সপেরিমেন্টটা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন এখানে এক্সপেরিমেন্ট বলতে ইউটিউব একটা লেটেস্ট ফিচার নিয়ে এসেছে, এই ফিচারটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, প্রচুর ইউটিউবার এই সম্পর্কে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি গতকালকে পেয়েছি এবং গতকালকে পেয়ে কিন্তু এই ফিচারটাকে অ্যাপ্লাই করেছি আমার চ্যানেলের মধ্যে। এবং সঙ্গে সঙ্গে দেখুন একদিনের মধ্যে 20,000-এর উপরে ভিউ জেনারেট হয়েছে এই ভিডিওর মধ্যে। তো সেই জন্য ইউটিউব যে রেকমেন্ডেশন করছে আপনাকে, আপনার ভিডিও আপনি তৈরি করলেন কিন্তু আপনার ভিডিও দর্শকের কাছে যদি না পৌঁছয়, আপনি যদি ঠিকঠাকভাবে যদি কেন প্রবলেম হচ্ছে, কোথায় থেমে যাচ্ছে আপনার ভিডিও সেটা যদি আপনি ঠিকঠাকভাবে বুঝতে না পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে তো ভিউ আসবে না। এবার তাহলে আপনার ভিডিও কেন থেমে যাচ্ছে, কোথায় আপনি ভুল করছেন, এগুলো আপনাকে বুঝতে হবে। আর এটাকে বোঝার জন্য কিন্তু ইউটিউব লেটেস্ট এই ফিচারটাকে নিয়ে এসছে। এই ফিচারটার সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন, অনেকে হয়তো আপডেট পেয়েও গেছেন, অনেক ইউটিউবার এ সম্পর্কে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি প্রথম ভিডিও বানাচ্ছি যেখানে আপনাকে ডিটেল বলে দেবো যে এই ফিচারটাকে কীভাবে ব্যবহার করতে হবে, আপনাকে কীভাবে ব্যবহার করলে এখান থেকে আপনি ভিউ পাবেন। প্রতিদিন ভিডিও দিলেই যে সবসময় চ্যানেল গ্রো করে তা নয়, চ্যানেলে ভিডিও আনার পিছনে অনেক অনেক ক্যালকুলেশন রয়েছে। আজকে ভিডিওতে আমার চ্যানেলের ডেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো, খুবই ইনফরমেটিভ ভিডিও রয়েছে, স্কিপ করে দেখবেন না, পরপর দেখতে থাকুন, ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন। এবং যে ইনফরমেশান আপনি পাবেন 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার চ্যানেল গ্রো করবে। সুতরাং স্কিপ না করে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং সমস্ত কিছু ভুলে গিয়ে ভিডিওটাকে দেখুন, প্রচুর ইনফরমেশান রয়েছে এই ভিডিওর মধ্যে। প্রথমে দেখুন আজকে ভিডিওতে যে ফিচারটি নিয়ে আলোচনা করবো, যে ফিচারটিকে ফলো করে 24 ঘন্টার মধ্যে 21,000-এর উপরে ভিউ জেনারেট হয়েছে, আরও ভিউ জেনারেট করবে, ইভেন ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করেছে, আজকে ভিডিওতে সেই ফিচার সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করব। চলুন একবার দেখে নিই এই ফিচারটিকে। আপনি যদি পেয়ে যান তো ভালো, তাহলে আপনি পরপর দেখতে পাবেন, আর যদি না পেয়ে যান তাহলে একটু অপেক্ষা করুন, আপনি এই ফিচারটা পেয়ে যাবেন। বিশেষ করে যাদের চ্যানেলের মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে তারা এই ফিচারটাকে পেয়ে যাবেন। ফিচারটাকে কোথায় পাবেন? দেখুন আমি এখানে এই ভিডিও বানানোর আগে প্রচুর এক্সপেরিমেন্ট করতে হয়েছে আমাকে, অন্ততপক্ষে প্রচুর কিছু লেখালেখি করে রাখতে হয়েছে, অ্যাটলিস্ট বলতে পারেন। অনেকে বলবেন যে আপনি একটা দারুণ স্ক্রিপ্ট বানিয়েছেন, হ্যাঁ বন্ধুরা প্রচুর খেটেকুটে স্ক্রিপ্টটা বানিয়েছি, সেই জন্য বলছি যে ভিডিওটাকে দেখুন, ভিডিওটাকে দেখলে আপনি নিরাশ হবেন না। ইনফরমেশান ইউটিউব যা বলছে, ইউটিউব কীভাবে ভিডিওটাকে রেকমেন্ড করে, একজনের আপনার রেকমেন্ডেশন মানে কি, আপনি ভিডিও তৈরি করলেন আপনার ভিডিওটা 10 জন লোকের সামনে তো নিয়ে যেতে হবে, সেটা তো আপনি নেবেন না, সেটা তো ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে যাবে। কীভাবে নিয়ে যায় ইউটিউব সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে কী করে? এই জন্য কিন্তু এই ফিচারটা নিয়ে এসছে আপনাকে বোঝানোর জন্য, যে এটাকে দেখুন, এটাকে বুঝে আপনি ভিডিও তৈরি করুন, তাহলে আপনার ভিডিও রিচ বাড়বে, ভিউ আসবে। আপনি যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনার চ্যানেল অ্যানালিটিক্সের মধ্যে যান এবং এখানে দেখুন লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডস কন্টেন্ট, কীভাবে ইউটিউব কন্টেন্টকে রেকমেন্ড করে, এই ডিটেল ইনফরমেশান এই সেকশনটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে থাকে তাহলে এটাকে ওপেন করুন, এটাকে ওপেন করুন। এটাকে ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এখানে প্রথম যে পেজটা রয়েছে পেজটাকে বাদ দিয়ে দিন, এটাকে স্কিপ করুন। প্রথম পেজের মধ্যে আপনার চ্যানেলের লোগোটোকে আপনি দেখতে পাবেন, আপনার চ্যানেলের লোগোটা এই অংশটা স্কিপ করে চলে যান। এটাকে স্কিপ করে দ্বিতীয় যে পেজটা রয়েছে দেখুন এই পেজের মধ্যে যদি আপনি আসেন তাহলে দেখুন এখানে প্রথমেই লেখা রয়েছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল। এখানে কী বলছে? এখানে বলছে যে মানে আপনার ভিডিওকে কি দর্শক আলাদাভাবে চিনতে পারছে? আমরা সাধারণত যে ভুলটা করি, একজন ইউটিউবারকে দেখলাম, ফলো করলাম, ফলো করে ভিডিও তৈরি করলাম, তার মতন করে থাম্বনেল তৈরি করলাম, আমাদের ভিডিও কিন্তু তার ভিডিওর মতন হয়ে গেল। তাহলে তার মতন যখন ভিডিও হয়ে যাবে তার থাম্বনেল তার পাশে আমার থাম্বনেল, আলাদাভাবে কিন্তু আমাদের থাম্বনেলটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না, দর্শক চিনতে পারবে না যে এটা অমুক চ্যানেলের থাম্বনেল। সবাই ভাববে কি এটা বোধহয় এই বড়ো চ্যানেলের থাম্বনেল, ফলে এই ভিডিও তো আমি দেখেছি তাহলে আবার কেন এই ভিডিও দেখবো। সুতরাং আপনার থাম্বনেলটাকে এমন তৈরি করতে হবে যেন দর্শক বুঝতে পারে যে হ্যাঁ এটা অমুক চ্যানেলের থাম্বনেল, আপনার ভিডিওটাকে যেন আলাদাভাবে দর্শক চিনতে পারে। তাহলে আলাদাভাবে যদি নিজেকে তুলে ধরতে হয় তাহলে আপনাকে কী করতে হবে? আপনার থাম্বনেলটাকে, আপনার ভিডিওটাকে একটু নিজের মতন করে তৈরি করতে হবে। সেই জন্য ইউটিউব বলছে যে আপনার ভিডিও কি দর্শকদের সামনে আলাদাভাবে উঠে আসছে, দর্শকের চোখে ধরা পড়ছে? দেখুন বন্ধুরা, বাজারে আমরা যখন যাই তখন প্রচুর রকমের শাকসবজি রয়েছে, কিন্তু যে সবজিটা সবথেকে বেশি, সব দোকানে বেগুন আছে কিন্তু যে দোকানের বেগুনটা সবথেকে দেখতে সুন্দর আমরা সাধারণত সেই বেগুনটাই কিনে নিই, এটা একটা সাধারণ লজিক। ইউটিউবেও সেরকমই,
সবাই একই কন্টেন্টের উপর ভিডিও বানাচ্ছে, কিন্তু যার ভিডিওটা দেখতে ভালো লাগছে, থাম্বনেলটা দেখতে ভালো লাগছে, যে ভিডিওটাকে ভালোভাবে তৈরি করেছে, তার ভিডিওটার উপরে কিন্তু ক্লিক হবে, তার ভিডিওটার মধ্যে ভিউ হবে। সেই জন্য বলছি যে আপনার ভিডিওটা কি আর পাঁচজনের ভিডিওর থেকে একটু আলাদাভাবে দর্শক চিনতে পারছে? যদি চিনতে পারে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে। আর যদি সেটা না হয়, অর্থাৎ আপনি যদি অন্যকে কপি করতে যদি ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে না। এটা হচ্ছে সহজ মোদ্দা কথা। এবার আপনাকে ভাবতে হবে যে আপনি কীভাবে নিজের স্টাইলটিকে তৈরি করবেন। এটা আমি বলছি না, এটা ইউটিউবের রেকমেন্ডেশন সিস্টেম। বন্ধুরা, আজকে ভিডিওটা প্রচণ্ড নলেজেবল ভিডিও তৈরি করছি এবং যার মাধ্যমে বলতে পারেন যে আপনার বেনিফিট হবে, কোনো লস নেই। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যেখানে বসে থাকুন না কেন, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকুন না কেন, আজকের ভিডিওর মধ্যে যে ইনফরমেশন প্রোভাইড করছি সেটা কিন্তু আপনার ক্যারিয়ারকে তৈরি করতে সাহায্য করবে। সুতরাং এই ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্ভব হলে শেয়ার করে দিন। এবার এই পেজটাকে ভালো করে দেখুন। এখানে দেখুন 9টা থাম্বনেল রয়েছে এবং এই থাম্বনেলগুলোর মধ্যে আপনার একটা থাম্বনেলও রয়েছে। এখানে নিচে লিখছে, প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডাজ নট নো ইউর চ্যানেল, হোয়াট উড ইউ ক্লিক অন। মনে করুন আপনি একজন দর্শক এবং আপনি জানেন না যে আপনার থাম্বনেল কোনটা বা আপনার চ্যানেল কোনটা। এবার এই যে থাম্বনেলগুলো ইউটিউব আপনার সামনে তুলে ধরেছে, আপনি এর মধ্যে থেকে আপনি মনে করুন যে আপনি একজন দর্শক শুধুমাত্র, তাহলে আপনি কোন থাম্বনেলটার উপর ক্লিক করবেন, কোন থাম্বনেলটা আপনাকে টানছে? দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আপনার থাম্বনেলটা বেটার, তাহলে আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসা উচিত ছিল। এবার যদি আপনার মনে হয় যে আপনি দর্শকের দিক থেকে ভাবুন এবং মনে করুন যে আপনার চ্যানেলটাকে আপনি চেনেনই না, এখানে যে থাম্বনেলগুলো রয়েছে এইগুলোর মধ্যে থেকে আপনার থাম্বনেলটা আলাদাভাবে চেনা যাচ্ছে কিনা, দেখুন এখানে যে সমস্ত থাম্বনেলগুলো দেখা যাচ্ছে আপনার থাম্বনেল সহ, সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভালো ভিউ রয়েছে, এগুলো ভালো থাম্বনেল। তাহলে ভালো থাম্বনেলের সঙ্গে আপনার থাম্বনেলটাকে আপনি কম্পেয়ার করুন, দেখুন যে আপনার থাম্বনেলটাকে আলাদাভাবে চেনা যাচ্ছে কিনা। যদি চেনা যায় তাহলে ভালো, আপনি ভিউ পাবেন। আর যদি না চেনা যায় তাহলে আপনি কীভাবে ইম্প্রুভ করবেন? এখানে যে থাম্বনেলগুলো রয়েছে এর মধ্যে থেকে আইডিয়া জেনারেট করুন, সেই আইডিয়াটাকে নিয়ে আপনার থাম্বনেলটাকে ইম্প্রুভ করুন। ডেফিনেটলি আপনার থাম্বনেলের উপরে ক্লিক বাড়বে, সিটিআর বাড়বে, যাকে বলা হয় ক্লিক থ্রু রেট। অর্থাৎ থাম্বনেলের উপরে যত বেশি ক্লিক পড়বে আপনি ধরে নিন তত বেশি ভিউ পাবেন, আপনি তত বেশি ইনকাম হবে আপনার। সুতরাং আপনার থাম্বনেলটাকে আলাদাভাবে চেনা যাচ্ছে কি না সেটা একবার লক্ষ্য করুন। আর যদি চেনা না যায় তাহলে এখানে যে ভালো ভালো থাম্বনেলগুলো আপনাকে ইউটিউব শো করছে তার মধ্যে থেকে বেস্ট থাম্বনেলগুলোকে অনুসরণ করে একটা বেটার থাম্বনেল তৈরি করার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে। বন্ধুরা, এই পেজটাকে যদি আপনি একটু স্কিপ করেন, এই পরের যে পেজটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে, ডু পিপল চুজ ইউর ভিডিওস, দর্শক কি আপনার ভিডিও পছন্দ করছে? দেখুন ইউটিউবে যখন, এটা খুব ইন্টারেস্টিং একটা পেজ, এই পেজের মধ্যে যে ইনফরমেশান রয়েছে এটা অত্যন্ত অত্যন্ত ভ্যালুয়েবল। দেখুন এখানে একটা ছক আপনি দেখতে পাবেন এবং এই ছকের মধ্যে 100টা ব্লক রয়েছে। এই 100টা ব্লকের মধ্যে কতগুলো ব্লকের মধ্যে ব্লু কালারের ডটস রয়েছে। ইউটিউব বলছে আপনি যদি ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার ভিডিও কিছু না কিছু দর্শকের সামনে অ্যালগোরিদম তুলে ধরবেই ধরবে। এমনটা হবে না আপনি ভিডিও পাবলিশ করেছেন, দিনের পর দিন পড়ে থাকলো, নো ভিউ। নো ভিউ কোন ভিডিওর মধ্যে হবে? যে ভিডিওর মধ্যে ধরুন টাইটেল দেয়নি, ডিসক্রিপশন দেয়নি, ট্যাগ দেয়নি, থাম্বনেল ব্যবহার করেনি ঠিকঠাকভাবে। যদি এরকম ভিডিও থাকে, ইউটিউব এই ধরনের ভিডিওকে আলাদা লিস্টের মধ্যে ফেলে, সেগুলোকে রেকমেন্ডেশন কোনো কালেই করে না। কিন্তু যদি কোনো ভিডিও টাইটেল আপনি দিয়ে থাকেন, ডিসক্রিপশন যদি লিখে থাকেন, ট্যাগ যদি লিখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও কিছু না কিছু দর্শকের সামনে তুলে ধরবে। এবার যদি 100 জন দর্শকের সামনে আপনার ভিডিওটাকে ইউটিউব তুলে ধরে, তাহলে তার মধ্যে থেকে কতজন দর্শক আপনার ভিডিওটাকে দেখছে? এখানে দেখুন আমার ভিডিওর মধ্যে 100 জন দর্শকের সামনে ভিডিও তুলে ধরলে 12 জন দর্শক দেখে। এবার এটা হেরফের করতে পারে, বিভিন্ন নিশে বিভিন্ন রকম হতে পারে। আমাদের যে নিশ অর্থাৎ ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের, এক্ষেত্রে 12 বেশ ভালো একটা রেঞ্জ। কিন্তু যদি আপনার এন্টারটেনিং ভিডিও হয়, ধরে নিন আপনার একটা ব্লগ চ্যানেল, তাহলে কিন্তু এটা 12 হবে না, এর থেকে অনেক বেশি পার্সেন্টেজ দরকার হবে। অর্থাৎ 100 জনের মধ্যে আপনার ভিডিও কতজন দর্শক ক্লিক করছে, 100 জন দর্শকের সামনে আপনার থাম্বনেল তুলে ধরার পরে তাদের মধ্যে থেকে কতজন দর্শক আপনার থাম্বনেলের উপর ক্লিক করছে, এই পার্সেন্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ক্ষেত্রে 12 জন, 13 জন, 11 জন যথেষ্টই ভালো। কিন্তু যদি আপনার ব্লগ চ্যানেল হয়, যদি আপনার মিউজিক রিলেটেড চ্যানেল হয়, তাহলে আপনাকে কিন্তু সেখানে অনেক বেশি সংখ্যক পার্সেন্টেজ পেতে হবে, আর তাহলে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবার সেটা আপনার আসছে কি না, আপনি সেটা 14, 15, 16, 17, 20তে নিয়ে যেতে পারছেন কি না, সেটা আপনাকে ভাবতে হবে। এটা কীভাবে সম্ভব? এটা শুধুমাত্র, বন্ধুরা, শুধুমাত্র থাম্বনেল এবং টাইটেলকে ইম্প্রুভ করে করা সম্ভব।
যদি আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলকে আপনি ইম্প্রুভ করতে পারেন, তাহলে একমাত্র আপনার এই অংশটাতে দেখবেন আপনার পার্সেন্টেজটা বাড়ছে। অর্থাৎ এখানে 12 জায়গায় হয়তো আপনি 20 পেয়ে যেতে পারেন, ডিপেন্ড করছে আপনি কোন নিশের উপরে কাজ করছেন তার উপরে। আর কীভাবে আপনার থাম্বনেলকে ভালো করবেন, কীভাবে আপনার টাইটেলকে ভালো করবেন, আরও 5টা ভালো ভিডিও দেখুন। তারা কীভাবে টাইটেল দিচ্ছে, তারা কীভাবে থাম্বনেল বানাচ্ছে, সেগুলোর থেকে বেটার বানানোর চেষ্টা করতে হবে। আপনি যদি এই এক্সপেরিমেন্টটা না করেন, আপনি যদি চোখ বন্ধ করে একজনকে কপি করে দিনের পর দিন ভিডিও দিতে থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ভিডিও কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনার চ্যানেলে প্রচুর ভিডিও আসবে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। সুতরাং মধ্যে এই এক্সপেরিমেন্ট আপনার সামনে করতে হবে, আর এখান থেকে ডেটা নিয়ে আপনাকে বুঝতে হবে যে আমি কী করবো, এরপর আমার কী করা উচিত। এই পেজের পরে দেখুন আরও অনেক ইনফরমেশান রয়েছে, এই ইনফরমেশানগুলো যদি আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে দেখুন আরও বেটার রেজাল্ট আপনি পাবেন, নিঃসন্দেহে পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এর নেক্সট পেজের মধ্যে, ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, আপনার ভিডিও কি দর্শকরা দেখছেন, আপনার ভিডিও দর্শকরা দেখছেন কতটা দেখছেন এটাও আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে আমার ক্ষেত্রে লেখা রয়েছে 4 মিনিটের ভিডিও 2 মিনিট দেখেন, 4 মিনিটের ভিডিও 2 মিনিট দেখে মানে হচ্ছে 50% অডিয়েন্স রিটেনশন আছে। এবং তার নিচে লেখা রয়েছে পপুলার ভিডিও 4 মিনিটের পপুলার ভিডিওগুলো 2.5 মিনিট করে দেখেন, মানে 62% দেখেন। তাহলে বন্ধুরা যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো না হয়, অর্থাৎ দর্শক যদি আপনার ভিডিও দেখে স্যাটিসফাইড না হয়, তাহলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ আসবে না। সুতরাং এই ডেটাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। আপাতভাবে আপনার মনে হচ্ছে, দেখুন এখানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম হতে পারে, যদি আপনার খুব বড় চ্যানেল হয়, বড় চ্যানেলের ক্ষেত্রে কী হবে, সেখানে দেখা গেলো 10 মিনিটের মধ্যে দেখা গেলো যে এখানে 5 মিনিট ভিডিও দেখে, খুব বড় চ্যানেল। আমার এটা যে খুব বড় হাইফাই বড় চ্যানেল তা বলছি না আমি, এটা মাঝারি মাপের একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য এখানে 4 মিনিটের ভিডিওতে আমি 2 মিনিট করে ভিউ পাই, 4 মিনিটের ভিডিওতে আমি 2.5 মিনিট করে ভিউ পাই, অর্থাৎ 50%। এখানে বোঝার বিষয় হচ্ছে 50%। আপনার চ্যানেলের যত লেন্থের ভিডিও বানাচ্ছেন আপনি, সেই লেন্থের মধ্যে আপনি কি 50% অডিয়েন্স রিটেনশন পাচ্ছেন, আপনি কি 60% অডিয়েন্স রিটেনশন পাচ্ছেন। আমার এখানে দেখুন 4 মিনিটের পপুলার ভিডিওগুলোতে 2.5 মিনিট করে ভিউ পাচ্ছি, মানে 62%। বন্ধুরা অডিয়েন্স রিটেনশনের ক্ষেত্রে আপনি যদি 40% ক্রস করতে পারেন, 50% যদি ক্রস করতে পারেন, তাহলে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার ভিডিওটার মধ্যে যদি 50% দর্শকরা দেখে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। সেটা কি আপনার ক্ষেত্রে হচ্ছে, আপনাকে এই ডেটাটা অ্যানালাইসিস করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কীভাবে আপনি এটাকে বাড়াবেন। এটাকে বাড়ানো সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে ডিটেল ভিডিও রয়েছে, যদি আপনারা জানতে চান যে এই বিষয়গুলোকে কীভাবে বাড়ানো যেতে পারে, অডিয়েন্স রিটেনশন কীভাবে বাড়ানো যেতে পারে, আমাদের কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানান। লেটেস্ট ভিডিও নিয়ে আসবো, লেটেস্ট ইনফরমেশন দিয়ে লেটেস্ট ভিডিও নিয়ে আসবো, কীভাবে অডিয়েন্স রিটেনশনকে আপনি ইনক্রিজ করবেন। যদি আপনি এটাকে বাড়াতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন, 100% নিশ্চয়তার সঙ্গে ভরসা রাখতে পারেন আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসবে, এবং আপনার চ্যানেল কোথায় পৌঁছবে আপনি নিজেও জানেন না। সেই জন্য বন্ধুরা বলছি যে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এই ভিডিওটার এই ডেটাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এরপরে যে পেজটা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে যে ডু ইউর পিপল এনজয় ইউর ভিডিওস, অর্থাৎ আপনার ভিডিও কি দর্শকরা পছন্দ করছে কি না, এটা আপনাকে কিন্তু এখান থেকে বুঝতে হবে। যদিও এই পেজটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, এখানে ডিটেল ইনফরমেশান নেই, সেই জন্য আপনি এখান থেকে খুব একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কী বলতে চাইছে। কিন্তু এখানে যে ধরনের সিম্বলগুলো রয়েছে, নো ডাউট এই সিম্বলের মধ্যে রেটিং দেওয়া থাকবে আগামী দিনে, এই রেটিংয়ের জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন বোঝা যাবে যে আমাদের ভিডিওগুলো এক্স্যাক্টলি দর্শক কতটা এনজয় করছে। যদি দর্শক এনজয় করে, যদি আপনার রেটিং বেশি হয়, তাহলে নো ডাউট ভালো। যেমন ধরুন যে কোনো ধরুন অ্যামাজনে যান, ফ্লিপকার্টে যান, যেখানে খুশি দেখবেন প্রোডাক্টের নিচে দেখবেন স্টার দেওয়া থাকে, যদি বেশি স্টার থাকে তাহলে মানে বুঝতে পারবে যে প্রোডাক্টটা ভালো। ঠিক সেরকম এখানেও যদি আপনার লাভ সাইনগুলোর মধ্যে যদি ম্যাক্সিমাম সাইন আপনি পান, তাহলে নো ডাউট আপনার প্রোডাক্ট ভালো। যদি এই পেজটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, আগামী দিনে এই ডেটা আরও ক্লিয়ার হবে এটা আশা করা যেতে পারে। আর এরপর যে পেজটা রয়েছে, এই পেজের মধ্যে ইউটিউব আপনাকে সাজেশান দিচ্ছে, আপনাকে বলছে আপনাকে কী করতে হবে, কী করলে এতক্ষণ অবধি যা শিখলেন আপনি, কী করলে আপনার চ্যানেলে ভিউ গ্রো করবে, সে সম্পর্কে ইউটিউবের তরফে বলছে যে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েসড বাই, অর্থাৎ দর্শক কীভাবে ইনফ্লুয়েসড হয়, আপনি কীভাবে দর্শককে প্রভাবিত করতে পারেন, দর্শক কীভাবে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ বোধ করতে পারেন, কীভাবে দর্শককে আগ্রহী করে তুলবেন আপনার ভিডিও দেখার জন্য, এই পেজের মধ্যে এই বিষয়টাকে উল্লেখ করছে। এই পেজের মধ্যে দেখুন প্রথমে উল্লেখ করছে যে টপিক ইন্টারেস্ট, যে বিষয়ে দর্শকের ইন্টারেস্ট নেই সেই বিষয়ে কাজ করে কিন্তু আপনি ভিউ পাবেন না। সুতরাং দর্শকের ইন্টারেস্ট রয়েছে কি না, আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। যদি আপনার টপিকটা ইন্টারেস্টিং হয়,
যে বিষয়ে দর্শকদের ডিম্যান্ড রয়েছে সেই বিষয় নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ভিউ পাবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিটিশান লেভেল। দেখুন, আপনি যদি একটা খুব ভালো টপিক নিলেন কিন্তু সেই টপিকে প্রচুর প্রচুর কম্পিটিশান রয়েছে, তাহলে কি আপনি ভিউ পাবেন? পেতে পারেন, কিন্তু আপনাকে সেই ধরনের কম্পিটিটরের সঙ্গে কম্পিট করতে হবে যারা সেখানে বড় বড় অথরিটি হয়ে রয়েছে, তাহলে আপনার ভিডিও কোয়ালিটিকে ভালো করতে হবে। এবং যদি আপনার মনে হয় যে আমার ভিডিও কোয়ালিটি, ওদের মতন অত ভালো এডিটিং জানি না, ওদের মতন অত ভালোভাবে বলতে পারি না, তাহলে আপনাকে কী করতে হবে যে কম্পিটিশান যেখানে কম আছে সেই সেক্টরটাকে নির্বাচন করতে হবে। আর যদি আপনার মনে হয় যে কম্পিটিশান হাই, সেখানে আপনি রিচ করবেন, সেখান থেকে আপনি ভিউ আনবেন, আনা যেতেই পারে, কী করতে হবে? যাদের ভিডিও হাই পজিশানে দাঁড়িয়ে রয়েছে, যাদের ভিডিও বিশাল কম্পিটিশানের মধ্যে র্যাঙ্কিংয়ে রয়েছে, তারা যেভাবে ভিডিও এডিটিং করেছেন, তারা যেভাবে কন্টেন্টটাকে ডিজাইন করেছেন, তৈরি করেছেন, তাদের থেকেও বেটার কিছু করতে হবে, তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের উপর দিকে চলে যাবে, যাবেই যাবে। ইউটিউবের অ্যালগোরিদম আপনাকেও চেনে না, আমাকেও চেনে না, ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্কই নেই, কানেকশনই নেই ইউটিউব অ্যালগোরিদমের কাছে। তার কাছে আপনিও যা, আমিও তাই, একজন বড় ইউটিউবারও যা, একজন নতুন ইউটিউবারও তাই। সুতরাং আপনি যদি ভালো ভিডিও দিতে পারেন, আপনি যদি যে ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে ভালো ভিউ টানছে, আপনি যদি তার থেকে বেটার ভিডিও আনতে পারেন, তাহলে কম্পিটিশান যত বেশি হোক না কেন আপনার ভিডিও র্যাঙ্ক করবেই করবে। এরপর কী রয়েছে? সিজনালিটি। সিজনালিটি মানে হচ্ছে প্রত্যেক, দেখুন প্রত্যেক বছরে বিভিন্ন ঘটনা ঘটে। এই দুদিন আগে দেখুন সময় টিভি হ্যাক হয়ে গেল, আমি এটা বিষয়ে ভিডিও বানালাম, ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেল, দেখুন ভালো ভিউ পেয়েছে। এবার ঘটনা হচ্ছে যে আপনাকে এই সিজনালিটি বুঝতে হবে যে কখন কোন ভিডিও চলতে পারে। সারা বছরে এরকম বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো ট্রেন্ডিংয়ে আসে, সারা দেশের মানুষ সেই বিষয় নিয়ে আলোচনা করছে। যদি ভিউ না পান তাহলে এই ধরনের কিছু ট্রেন্ডিং টপিক, কিছু সিজনাল টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে চ্যানেলের মধ্যে সবসময়। এটা কিন্তু করা উচিত, আপনি সবসময়, দু ধরনের টপিক আছে, একটা এভারগ্রিন কন্টেন্ট, একটা হচ্ছে সিজনাল কন্টেন্ট। এভারগ্রিন কন্টেন্ট আপনাকে সারা বছর ভিউ দেবে, কিন্তু সিজনাল কন্টেন্ট আপনাকে কিন্তু সারা বছর ভিউ দেবে না। যেমন ধরুন সময় টিভি হ্যাক, এটা হয়ে গেছে, এটা নিয়ে ভিউ ভিডিও বানালে এখন কিন্তু আপনি আর কোনো প্রফিট পাবেন না, যা প্রফিট পাওয়ার সময় শেষ। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে ইন ফিউচার কোন টপিক আসতে পারে, যে টপিকের উপরে কাজ করলে আমি ওভারনাইট প্রচুর ভিউ পেয়ে যেতে পারি। এর জন্য কী করতে হবে? আপনাকে একটু টেলিভিশন দেখতে হবে, নিউজ পেপারগুলো পড়তে হবে, একটু আপনাকে ফেসবুকে একটু ওয়াচ করতে হবে, একটু আপনাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একটু নক করতে হবে, দেখতে হবে যে কোথায় কী হচ্ছে, কোনো বিষয় নিয়ে বেশি বেশি কথা হচ্ছে কি না কোথাও। যদি কোনো বিষয় নিয়ে বেশি মানুষ চর্চা করে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেও কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও বানালে দর্শক দেখবে। এটাকে বলা হয় সিজনালিটি। আপনাকে এই সিজনালিটি জেনে বুঝেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনার ভিডিওর গ্রাফটা দুম করে বেড়ে গেছে। আর তারপরে আপনার যখন আপনার এটা গ্রাফটা ডাউন হবে তখন আপনি রেগুলার যে ভিডিও দিচ্ছেন এভারগ্রিন কন্টেন্ট সেই কন্টেন্ট নিয়ে আসুন। বুঝলেন? এইভাবে কিন্তু ব্যালেন্স করে যদি চ্যানেল চালাতে পারেন তাহলেই একমাত্র আপনার চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে সারা বছর ভিউ পাবে এবং ভিউয়ের সঙ্গে সঙ্গে চ্যানেলটা গ্রো করতে থাকবে। আর এরপরে লাস্ট যে পেজটা রয়েছে, এই পেজের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ইউটিউব উল্লেখ করেছে। বন্ধুরা দেখুন, এখানে বেশ কতগুলি থাম্বনেল দেখতে পাচ্ছেন এবং মাঝখানে একটা বড় থাম্বনেল রয়েছে। দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজের মধ্যে উল্লেখ করছে যে আপনার কোন ভিডিওগুলো এই মুহূর্তে ভালো ভিউ জেনারেট করছে। রোটেশনালি এখানে কিন্তু ভিডিওগুলো চেঞ্জ হতে থাকবে, প্রতি ঘন্টায় আপনার কোন ভিডিওটা ভালো র্যাঙ্ক করছে, ভালো চলছে, সেটা কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে ভিডিও দেখে বুঝে আমি এটা অংশটা একটু হাইড করে দিতে বাধ্য হচ্ছি, কারণ এটা আমার চ্যানেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা সিকিউর ডেটা, এই ডেটার উপর নির্ভর করে আমার নেক্সট ভিডিও প্ল্যানিংটা আমি করব। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনি আপনার চ্যানেলের এই অংশটাকে দেখুন এবং এই অংশের মধ্যে আপনি দেখুন যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলের ভিউ এই মুহূর্তে কোন ভিডিওগুলির মাধ্যমে পাচ্ছেন এবং সেই কন্টেন্টের উপরে আবার নতুন ভিডিও তৈরি করা শুরু করুন। দেখবেন আপনার নতুন ভিডিওগুলো চলবে। বোধহয় এই যে ফিচার, এই ফিচারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার। আপনি যদি এইটাকে ঠিকঠাকভাবে অ্যানালিসিস করে, আমি অনেক কথা বলে গেলাম কিন্তু আপনি যদি এগুলোকে ঠিকঠাকভাবে, প্রয়োজন হলে আপনি ভিডিওটাকে রিপিট করে আবার শুরু থেকে দেখুন। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে রিপিট করে আপনি প্রথম থেকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার দেখলে যে বিষয়গুলি আপনাকে বললাম এগুলো সম্পর্কে আপনার ধারণা আরও পরিষ্কার হবে। বন্ধুরা, হাজার হাজার ভিডিও দেখে লাভ নেই, একটা ভালো ভিডিও দেখুন, সেই ভিডিও থেকে মূল যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে সেগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার চ্যানেল গ্রো করবে। এই পেজটা এরকমই একটা গুরুত্বপূর্ণ পেজ। এই পেজের মধ্যে যা ইনফরমেশান রয়েছে, ইউটিউবের তরফে যে ইনফরমেশান প্রোভাইড করা হচ্ছে,
সেটা আপনার চ্যানেলকে বদলে দিতে পারে। এবার এই পেজে দেখুন, এখানে লেখা রয়েছে যে লুক অ্যাট ইউর কি মোমেন্ট। আপনার চ্যানেলের আপনার ভিডিওর কি মোমেন্ট কোনগুলো, এটাকে দেখার জন্য আপনাকে যদি প্রেস করেন তাহলে আপনাকে এই ধরনের একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এবং এই পেজের মধ্যে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলোকে যদি আপনি একের পর এক ওয়াচ করতে থাকেন তাহলে দেখবেন যে ইউটিউব আপনার সামনে এইভাবে অডিয়েন্স রিটেনশনের গ্রাফ তুলে ধরবে। এবং এখান থেকে আপনার ভিডিওর ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইকস এবং ডিপস এই ইনফরমেশনগুলোকে তুলে ধরবে। এটা সার্বিকভাবে অডিয়েন্স রিটেনশনের বিষয়। অডিয়েন্স রিটেনশনের এই গ্রাফ কীভাবে অ্যানালাইসিস করতে হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও অলরেডি রয়েছে, কিন্তু এর লেটেস্ট ভার্সন যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান, আমরা এর লেটেস্ট ভার্সনও নিয়ে আসব। এবং সেখান থেকে আপনার ভিডিও কোথায় পারফর্ম করছে, দেখুন অডিয়েন্স রিটেনশন এই গ্রাফের উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিও কীভাবে পারফর্ম করছে, কোথায় পারফর্ম করছে না কীভাবে আপনি বুঝবেন, এবং নেক্সট ভিডিও আপনার কী রকম বানানো উচিত, ডিটেল ইনফরমেশন পাবেন আপনি। এই যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি সেই লেটেস্ট ভিডিওটা নিয়ে আসব, অবশ্যই নিয়ে আসব। আর যদি এই ভিডিওটাকে আপনি আরও ভালোভাবে স্টাডি করেন, প্রয়োজন হলে দু তিনবার আবার রিপিট করে দেখেন, আমি নিশ্চিতভাবে বলছি এই ইনফরমেশান যদি আপনি ঠিকঠাকভাবে রিয়ালাইজ করে আপনার ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেল গ্রো করবে। পরিস্থিতি যতটাই খারাপ থাকুক না কেন, যে কোনো অবস্থাতে যে কোনো চ্যানেল কামব্যাক করবে, ভিউ জেনারেট হবে। শুধু ভিউ জেনারেট হবে তাই নয়, সাবস্ক্রাইবার এবং রেভিনিউ দুটোই আপনি কিন্তু ইনক্রিজ করতে পারবেন এই ফিচারকে ফলো করে। আর যদি আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান। যদি আপনার প্রশ্ন ভ্যালিড কোশ্চেন হয় আমরা তার উপরেও ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব, এবং আপনার চ্যানেলের ফ্রি প্রমোশন আমাদের ভিডিও থ্রুতেই আমরা করে দেবো। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।